আয়ুষ্মান ভারত হেলথ হেলথ কেয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং সেখানে এ পর্যন্ত প্রায় এগারো কোটি গরিব লোকের কাছে আয়ুষ্মান ভারতের সাহায্য পৌঁছে গেছে। আমরা এটাকে 50 কোটি লোকের কাছে পৌঁছে যাওয়ার বন্দোবস্ত করা হবে। 50 কোটি লোক লাভবান হয়েছেন, এর মধ্যে ফ্যামিলি হয়েছে 10 কোটি 74 লক্ষ, প্রায় 11 কোটি 50 কোটি লোক এতে লাভবান হয়েছে। এই আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে আমরা সারা ভারতে সাধারণ মানুষের যে স্বাস্থ্য সেবা সেইটা পৌঁছে দেওয়ার কথা বলছি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, 5 লক্ষ টাকা করে তারা পাবেন, পরবর্তী ক্ষেত্রে সেটা বাড়তে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে কি মমতা দেবী আয়ুষ্মান ভারত করতে দেবেন, নাকি তিনি লড়াই মোদীর সঙ্গে লড়াই করতে তার লড়াইয়ে মারা পড়বেন গরিব বাঙালিরা? এই প্রশ্ন আজকে আপনাদের সামনে আমরা রাখতে চাই। যে আমাদের সংকল্প পত্রে যেটা বলা হয়েছে গরিবদের জন্য যেভাবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য পরিষেবা করার পরিকল্পনা, যে সুস্থ ভারত তৈরি করার পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলায় সেই পরিকল্পনাকে কাজ করতে দেবেন, না তার যে স্বাস্থ্য সাথী পরিকল্পনা যেটা সীমাবদ্ধ শুধুমাত্র সরকারি হাসপাতালে, এবং সেই সরকারি হাসপাতালের কি পরিষেবা আমরা আপনারা সবাই জানেন, গরিব মানুষরা সবাই জানে, সেই সরকারি হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ রেখে এবং মানুষ ঠকানোর ব্যবসা করে স্বাস্থ্যসাথী পরিকল্পনার মধ্যে দিয়ে তিনি যে আটকে রেখে দিচ্ছেন বাংলার মানুষকে, আয়ুষ্মান ভারতে অংশগ্রহণ করতে দিচ্ছেন না গায়ের জোরে, এই প্রশ্ন আমি রাখতে চাইছি।